إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ ۗ واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ওগো নবী এই কোরআন যখন মুমিনের সামনে তেলবাদ করা হয় গুণে গুণা নিতে হওয়ার কারণে আমি রবের ভয়ে তাদের নরম হয়ে যায় আর তাদের সংরক্ষিত ইমান বেড়ে যায় সোবাহ আল্লাহ বলেন এখন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ হকবার শব্দ আসতে হয় না জোরে হয় জোরে বলেন আসতে হয় না জোরে হয় আচ্ছা বলেন তো দেখি কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে কোরআন শোনার বিধান আছে না নাই আছে না ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতিবনিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন তোমাদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় তখন তোমরা চুপচাপ বসে কোরআন শোনো এভাবে যদি শুনিতে পারো তাহলে আমি রবের পক্ষ থেকে রহমত পাইবা সোহান আল্লাহ বলেন এখন আপনারা কোরআন শোনার বিধান পাইলেন যারা ওয়াজ করবে তাদের ক্ষেত্রে কি কোরআনের কোনো বিধান নাই কথা কয় না ওইটাই কি খাজা বাবার ইতিহাস টান দেওয়া যাইব কথা কয় না বাপদাদার কথা কম যাইব কোরআনের কথা বলতে হবে না আল্লাহ রসুল আল্লাহকে বলছিলেন আল্লাহ আমি যদি ওয়াজ করি তাহলে কি কোনো বিধান আছে আল্লাহ পাক বলেন হ্যাঁ অবশ্যই বিধান আছে তো কোন বিধান আল্লাহ জানাইলেন আলেম আছেন আমাকে একটু ঠোঁটে ঠোঁট লাগাইয়া একটু মিলায় টিলিয়ায় দিয়ে কারণ এক সময় আমি ওয়াশ করতাম গান ছাড়া কথা কইতাম না চুটকি টুটকি যারা আমার ওয়াজ জমে নেই কিন্তু এই হাটা হজরতের সৌবতে যাওয়ার কারণে আল্লাহ তালে একটা বুঝ দিছে আমাকে যে কথা যা বলবো আল্লাহকে খুশি করার জন্যেই বলবো এর মধ্যে মশহুরতের কোনো দাম নাই মকবুলিয়তের দাম বেশি কথা বলেন ঠিক কিনা

নবী আপনি যত বয়ান করবেন আল্লাহ রাজনীতির কথা কন শিক্ষানীতির কথা কন যুদ্ধ নীতির কথা কন পারিবারিক নীতির কথা কন সমাজনীতির কথা কন স্বরাষ্ট্র নীতির কথা আলোচনা হতে হবে কোরআন কেন্দ্রিক আলোচনা সোবাহ আল্লাহ বলেন কি কেন্দ্রিক আলোচনা হতে হবে যারা হাফিজ আছেন না ফাযাকিন বিলকুরআন মাইয়খাফুইন আল্লাহ কেন করবেন কোরআন দিয়ে এই কোরআন সমগ্র মানবজাতির জন্যে কালো ধলা নারী পুরুষ বুড়া जवान শিকোন মোডা ধনী গরীব আওয়ামী বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি যাসক বাসক সব মানুষের জন্যই কোরআন ঠিক যারা আজকে বললেন তারা মনে এক গ্রুপের লোক জোরে বলেন কোরান কি খালি একার না সবার দেখেন তো কেটে কেটে জবাব দেয় না যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে কোন হকের পক্ষে আওয়াজ দিতে ভয় পাইতেছে বলেন কোরান একার না সবার কোরানের বয়ান কি একার না সবার হা যা বাইয়া পড়েন না হা যা ওয়াউকুদাও ওয়া মাউইজাতুল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ওগো এই কুরআন শরীফ এই কুরআন শরীফের বয়ান সমগ্র মানব জাতির জন্য এই কুরআন সমগ্র মানব জাতির জন্যে হেদায়েত এবং মাউইজা নামক প্রতিশোধক ঔষধ ট্রিটমেন্ট সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আরেক জায়গায় বলেন হুদাল্লিন করেন হুদাল্লিন্না অগনবী সমগ্র মানব জাতির জন্যে এই কোরআন হেদায়েত সোভান আল্লাহ বলেন আরও যোরা বলেন সোবাহান আল্লাহ নবী গো এই কোরআনের পক্ষে যে আসবে আমি আল্লাহ তাকেই মাফ কইরা জান্নাত দিয়ে দেবো সুরা বাকারার দুইশো তেকুশ নম্বর একের শেষ অংশ দিয়ে আল্লাহ বলেন নবী মানুষরূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আগুয়ান হয় অ্যাডভান্স হয় আগায় আছে আমি আল্লাহ তালা তাদেরকে প্রথম পুরস্কার জীবনের গোনা মাফ করে দেব দ্বিতীয় নম্বর আমি আল্লাহ চিরময় সুখময় জাগা জান্নাত দান করে দেব মোতারাম হাজির বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সোয়ালক্ষ সাহাবির সামনে বললেন আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি এনতে কাল হব স্থানান্তর হব কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস এক নম্বর কিতাবুল্লাহ দুই নম্বর কিতাবুল সুন্নত রসুল্লাহ সাল্লু আলি আসালাম আল্লাহ রসুল বললেন এই দুই জিনিসকে যদি তোমরা আক্রায় ধরো তাহলে না হইবানা গোমরা না এটা রসুলের কথা আর দেড় হাজার বছর আগে আল্লাহ তালা সুরা সুরাতুল মাইদার মাধ্যমে আল্লা সুরাতুল নিসা সুরাতুল মাইদার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সম্বোধন করে ডেকে ডেকে বললেন হে মানব জাতি আমি রব তোমাদের কল্যাণের জন্যে তোমাদের মঙ্গলের জন্যে তোমাদের ভালাইয়ের জন্যে তোমাদের সফলতার জন্যে আমি দুইটা জিনিস পাঠাইলাম সোবাহ আল্লাহ বলবেন না আরো জোরে জোরে বলেন আল্লাহ আকবার হে মানব জাতি আমি তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইলাম নাম্বার ওয়ান আই গড ইজ রিভিল হিজ এ কনস্ট্রাকশন হার্ট ফাউন্ডেশন আমি রব যারা ভার্সিটির স্টুডেন্ট আছেন তারা বুঝবেন এই ইংলিশ এই ওয়ার্ডের কতটুকু হার্ট শাব্দিক অর্থ আল্লাহ বলেন আমি তোমাদের জন্যে এক নাম্বার যেটা পাঠাইলাম সেটা হলো আমি রবের পক্ষ থেকে বোরহান নামক নবী দুই নম্বরে নূর নামক কোরআন শরীফ কমপ্লিট কড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সোহান আল্লাহ বলেন ওগোন আল্লাহ রসুল বলে দিলেন এই দুই জিনিসকে যদি তোমরা আকারে ধরো পথভ্রস্ত হইবা না আর আল্লাহ তালা দেখেন কি সুসংবাদ দিলেন আল্লাহ বলেন যদি তোমরা এই দুই জিনিসের উপর ইমান আনো ইমান আনার পরে যদি মজবুত আকারে দৈরে থাকো তো আমি আল্লাহ তালা কথা দিচ্ছি তোমাদেরকে রহমতের কুলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোদা রাস্তা দেখায় দেব। আল্লাহ এর পরের আয়াত দিয়া বলেন فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. তবে এই দুই জিনিস আনবে ইমান আনার পরে যারা এই দুই জিনিসকে মজবুত আকারে ধরবে আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নেব। আর জান্নাতে যাওয়ার সুধা রাস্তা শিরাতল মুস্তাকিন দেখায় দেবে শিরাতল মুস্তাকিন আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না বলেন হবে কি হবে না ইহ দিনা শেরাতল মুস্তাকিম পরেন না ও ভাই যদি কোরআনের পক্ষে গুনগুনো করেন আল্লাহ বাপ মার কবর আজাব মাফ করে দিব তো এই আয়াত তো জানা আছে পড়েন না ইহদিনাস সবাই বলেন আজকে কোরআনের সাথে সব কোরআন পড়তে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার ইহদিনাস সিরাতাল চাইলাম আল্লার কাছে শিরাতল মুস্তাকিম কিন্তু আল্লাহ দিবেন কি না এটা জানার দরকার আছে না আল্লাহ বলেন আমি তাদেরকে শিরতল মুস্তাকিদুম শিরতল মুস্তাকিম দান করব তারা কারা ও নিয়ম্বুদোন হাজা সিরাতম্ মুস্তাকি আল্লাহ হকবার বলেন ও নিয়ম্বুদনি হাজা যারা গোলামি করবে যারা এবাদত করবে আমি আল্লাহ তাদেরকে সিরাতাল মুস্তাকিম দেব সেরাতুল মুস্তাকিম কাকে বলে সিরাতল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথ সুদা পদ সুদা জান্নাতে যাওয়ার পথ কোরআনের পথ কিনা হাদিসের পথ কিনা অলি আল্লাহর পথ কিনা বলেন বলেন সুদা জান্নাতে যাওয়ার পথ কোরআন কিনা কোরআনের পথ বেকানা সুদা কথা কয় না বাকানা সুদা এটা আমার কথা না আল্লাহর কথা আপনাদের মনে ভাল লাগতেছে না ভাল লাগতেছে না তাই না আপনাদের ভালো লাগুক আর না লাগুক দোয়া করতেছে এবং একজনের কাজে আরেকজন ভর দিয়ে বলতেছে এরা কারা গো নিরেট কোরআনের কথা শুনতেছে আর একে গো কোরআনের বয়ান করতেছে আল্লাহ এদের সবার বংশের কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ এদেরকেও মাফ করে দাও যারা বলেন আল্লাহ তো আমরা মাপ পাওয়ার জন্যই চাইছি নাকি কর নাকি এখানে আমার ওয়াজ বেশি ভালো হইলে খাসমহল বালুসর এলাকা সিরাজ আমার মার্কেট সাঙ্গা হয়ে যে হ্যাঁ কথা কয়নি রিজিকের মালিককে ইজ্জতের মালিককে আল্লাহ তো কোরআনের রাস্তা সোজানা বাঁকা যখন সোজানা বাঁকা সোজা রাস্তা সোভান আল্লাহ সোভান আল্লাহ কোরআন সোনার নিয়ম পাইলেন কোরআন ওয়াজ করার নিয়ম পাইলেন এখন বলেন কোরআন ধরার নিয়ম আছে না নাই কথা কয় না এখন কেউ যদি সৌদি আরবের দালে স্পর্শ করুন আজকে তো আমাকে দেশে সৌদির দালালে বইরে গেছেগা। গেছে গা ওনার বাপ দাদা জীবন ও মাদ্রাসার পরে নাই বারো বছর চোদ্দ বছর সৌদি আরব যায় পায়খানা পরিষ্কার করছে রাস্তাঘাট ঝাড়ু দিয়া খাইছে হোটেলে মেসিয়ার গিরি করে খাইছে আওয়ার সময় আলখাল্লা একটা লয়ে আইছে দাড়ি কতুরি রাখছে আমার বাইরে হাজি একটা রুমাল মাথার দিছে আইয়া খামা খা জামেলা নাই আমাকে সমাজে আইয়া বাংলাদেশে মসজিদের ভিতরে জামেলা লাগাই দিছে কথা যদি আসতে বলবেন মনে করবে এগুলো ওই গুরু ফেললো কথা বলেন ঠিক কিনা আইয়া খামাখা খা বাংলাদেশে বেদার লাগাই দিছে কথা বলেন ঠিক কিনা আইয়া হুদা বেদার লাগাই দিছে ওই হুদুর ওই হুদুর সৌদি আরবে এত বছর থাকলাম জীবনে দেখলাম না সম্মিলিতভাবে মোনাজাত করে আপনি রেডে কই পাইলেন আপনি কই পাইলেন দলিল দেন দলিল দেন তো তোর কাছে আমি দলিল দিতে যাবো কে রে আমি তো বারো বছর লেখা লেখাপড়া করছি তুই বারো বছর লেখা লেখাপড়া কর তালে আমি দলিল পাবি এত সোজা দলিল এই কেউ যদি আপনার বাড়ির দলিল চায় সোজা দিবেন নাকি কথা কয় না না হ্যাঁ তুই ইমান সুর হইতে পারে হ্যাঁ তো দখলবাজ হইতে পারে হয়তো লুটবাজ হইতে পারে হয়তো চাঁদাবাজ হইতে পারে হয়তো রংবাজ হইতে পারে হ্যাঁ দুকাবাজ হইতে পারে কাজেই দলিল চাইলে সব জায়গায় দলিল দিতে নাই কথা বলেন ঠিক কিনা দলিল চাইলে জাগা মতন দলিল দিম কথা কন ঠিক কিনা আজকে সৌদি আরবের দালালদেরকে জানা দিতে চাই এ বাংলাদেশ ওলামা একরামের দেশ এটা মুসলমানদের দেশ এটা সৌদি আরব না এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ভবিষ্যতে ইসলাম থাকবে কোন প্রকার কোন সৌদির দালালিতে লিপ্ত হয়ে ইমান ধ্বংস করার কাজে লিপ্ত হব না হব না হব না কথা বলেন ঠিক কিনা আমার বাইরে আমার বন্ধুগণ সৌদি আরব আমার বাংলাদেশকে ফালায় দিয়েন না এই বাংলাদেশে চারজন সাহাবির কদম পড়েছে এবং চারজন সাহাবির রক্ত আছে বাংলাদেশে এবং এখনো বাংলাদেশের জমিনে আমার বন্ধুগণ সাহাবাই একরামের মাকবারা আছে কবর আছে তো বাংলাদেশকে ফালায় দিন না এত সস্তা না বাংলাদেশ এ বাংলাদেশ অলি আল্লাহর দেশ এ বাংলাদেশ কি কিসের দেশ যারা বলেন কিসের দেশ অলি আল্লাহর দেশ অলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে কারা কারা এই পথে একমত দেখি তো

ধরতে গেলে কেমনে ধরবেন মোডা কাফর হাতে লইতে হইব একটা পর লইতে হইব কথা গণ ঠিক কিনা না আপনার অজু নাই আপনি এখন ওই কোরআন শরীফটা এই জায়গার থেকে এই জায়গায় সরাইবেন অন উপায় অন্তর পাইতেছেন না আপনি কি করবেন এরকম ভালো একটা পবিত্র চাদর বা ভালো একটা কাপড় লইয়া এটাকে সুন্দর করে নিয়ে এরপরে কোরআনটা আপনি ধরতে পারবেন কিন্তু বিনা ওজুতে কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা না কোরান ধরার নিয়ম আছে না নাই ইন্নঘোলা কুর আ ফি কি তা বিম মগ্নুন লাজমাসু ইলাল মতাহারু এ কার কা জোরা বলেন এই কথা কা আমি কি বানায় কথা বলছি না কোরান দিয়া চলবে কি চলবে না আসেন না যাইবেন আল্লাহ পাক্কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন এখন বলেন কোরান শরীফের মাধ্যমে আমরা হেদায়েত চাইতে চাই না আল্লাহ বলেন খালি শুনলে হেদায়েত দিব না শোনার লগে লগে মানতে হবে আল্লাহ দিনা জাতিয়ৌ নল কৌলা ফাজতম্যৌ না আহ সান আগু ওলা ই অনেকে মনে করে পাঁচকুলি টুপি মাথার দিলে এই মেয়েরা মানে তফসির জানে না মানে কবি মাদ্রাসার হুজুরা জাকাত ফেতরা খায় এরা ধারাবাহিক আয়াত দেওয়ার তফসির জানে না তফসির খালি জানে ওই এক বেটায় যে বেটা কারাগারে আছে এই বেটার ক্যাসেট হুই না খালি মুখস্ত করবো ডায়েরিতে নোট করে লুয়ে আর ডায়েরি খুলে দেখবেন মোশান নিয়ে কেবো ভাই রামার করণে তফসির শুনতে চায় আজে বাজে পীর বুজুর্গের কথা শুনবেন না তা নিজের চালাল লুয়ে ওয়াস করস না দাইনি খুললে ওয়াস করস করে কথা কয় না ঠিক মোল্লার সিন্নি খাও মোল্লা সিননা না কৌমি बुजुर्ग ওলামায়ে کرامের কারণে ভাদ্রবর্ষে ইসলাম প্রচার হইল আর কৌমি হুজুরদেরকে তুমি ফালায় দাও এগুলো ঠিক না আমার ভাইরা কে কৌমি কে আলিয়া কে কোন পীরের murid এগুলো বলার দরকার নাই আমরা সকলে মুসলমান এক প্ল্যাটফর্মে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন আবার বলেন আমিন আবার বলেন আমিন তো কোরআন শরীফ হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন যারা কোরআন শোনে এবং মানে আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে দেবো একটু জোরে কন্যা সোবাহান আল্লাহ আবার বলেন সোবহান আল্লাহ মোতারাম হাজিরিন কেউ যদি ইচ্ছা করে যে কোরআন শরীফ আমি শেষ করে দেবো পারব হ্যাঁ উন্নত শিক্ষার দোহাই দিয়ে যদি কেউ কয় মহিলাদের মুখ খোলা জায়েজ আছে এটা মাইন্য নাম যাইবো কথা কয় না যেটি কথা কইব না মনে করবেন মনে হেই এই গুরু ফেললো উন্নত শিক্ষার দোহাই দিয়ে কেউ যদি কয় যে মহিলাদের মুখ দেখা জায়েজ আছে মানুন যাইব মানুন যাইব কোরআন নাজিল করছেন যিনি হেফাজত করছেন তিনি আমি আল্লাহ হেফাজত করার মালিক আমি আল্লাহ সোহান দেখেন আল্লাহ কেমন চ্যালেঞ্জ করে বলেছেন এটা এমন একটা কোরআন এই কোরআনে কোনো ভুল নাই ভুল আসে এই ধরনের সন্দেহ নাই পড়েন না ভাল লাগে না মনে হয় নাকি সবাই গুনগুন করেন না এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ শোভাও নাই কেন নাই জানো জানো কেন নাই আমি আল্লাহ তোমাদেরকে বলে দিতেছি কেউ যদি ইচ্ছা করে এই কোরআনের বাম দিক থেকে বাতিল ঢুকাইব ফারবো না আমি আল্লাহ হাডর বাঙ্গা দিছি ভাষা একটা ভাষা আছে আডর বাঙ্গা কথা কয় না আডর বাঙ্গা কয় না? কি হর বাড়ির দি বোবা হয়ে গেছে কথা কন্যা আপনারা হ্যাঁ হাডর বাঙ্গা বোঝেন না হযীদি আল্লাহ এই হাড় ওর দিছে আল্লাহ কয় কেউ যদি বানদিক দিয়া কোরআনে বাতিল ঢুকাইতে চায় বানদিক দিয়া ঢুকাইতে চায় ধরা খেয়ে দেবোা ঠিক ওয়া ইন্না ক লাকিতাবুন আজিজুল লা ইয়াতীহিল বাতিলু মিম মিন খালফিহি আল্লাহু আর ও যেরা কোন নবী এটা এমন একটা কিতাব এই কিতাবের ডাইনেও কেউ ঢুকাইতে পারব না বামেও কেউ বাতিল ঢুকাইতে পারবো না সোহান আল্লাহ কন এই কোরানকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে জরা বলেন কে আল্লাহ সুরতু যুক্রুবের চুয়াল্লিশ নম্বর দিয়ে আল্লাহ জানাইলেন ওয়া ইন্নগুলাজিকমরউল্লা কা ওয়াল্লিকৌমিকা ওয়াসাউফাতুস আলু নবী এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য এবং আপনার জাতির জন্য উম্মতে মোহাম্মদীদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের কিতাব বানিয়ে দিলাম সোহান আল্লাহ বলে সেই কিতাবের মাধ্যমে আল্লাহ জানাইলেন ও নবী সুরতুল বাগিনার প্রথম অংশ দ্বারা আমি তামাম পৃথিবীর মানুষকে দুইটা কাজের নির্দেশ দিলাম মনে আছে তো আপনাদের নাকি বুঝলে গেছেন গা কয় কাজের নির্দেশ দুই একজন উঠতে গেলে মন খারাপ করবেন না কোরআনের আলোচনা বোঝার জন্য গিলু লাগে গিলু কি লাগে গিলু লাগে গিলু আর আমি এখন আল্লাহর কাছে কান্দিয়ার শুক্রিয়া দেয় করি আল্লাহ আমার বর্তমান যে বুসটা দিছেন এই বুসটা যদি আরো পনেরো বছর আগে দিতেন তাহলে আমার দ্বারা জাতি আরো অনেক উপকৃত হতো আমার ভাইরা এজন্য কেউ কারো দিকে তাকাবেন না আল্লাহ রসুল বলেছেন মান কালা বিহি সাদাকা যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে ওমান হাকামা বিহি আদালা যে কোরআন দিয়ে বিচার করে সে সত্য বিচার করে এবং আল্লাহ আর এক জায়গায় বলেন আল্লাহ তালাও বলেন যে আমার চাইতে কে আর আছে সত্যবাদী আমার কথার চাইতে আর কার কথা সত্য হইতে পারে বলেন না বলেন না আল্লাহ আকবার ওয়া মান আস দাকিনাল্লাহিলা ওয়াদাল্লাহি হাক্কন আমার ওয়াদা সত্য ওয়াদা আমার চাইতে আর কে আছে সত্যবাদী আল্লাহ আকবার মতারম হাজিরিন আমার বন্ধুগণ সুরতুল বাগ্নিনার পাঁচ নম্বর আয়তের প্রথম অংশের দুইটা কাজের নির্দেশ এর মধ্যে এক নম্বর কাজ আমি কিন্তু আন্তর্জাতিক কারি না একটু মাঝে মাঝে চেষ্টা করি আর কি আল্লাহ যেন তৌফিক দান করে এক নম্বর কাজের নির্দেশ তোমরা গোলামি করো আমি রবের নির্দেশে কয় নম্বর কথা কয় না আবার কন কয় নম্বর কি তোমরা গোলামি করো আমি রবের নির্দেশে গোলামি করার জন্য আমাদেরকে বানাইছেন কে ইয়া আইয়ুহান নাস يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্যে কিন্তু আফসোস আমার ভাইরা আল্লাহ বলেন আমি তোমাকে বানাইলাম হে ইনসান হে নাস হে মানব আমি তোমাকে বানাইলাম আমি তোমাকে বানাইলাম আমার পরিচয়টা শোনো আর রহমান আমার পরিচয় আমি রহমান আমি দয়ার আল্লাহ আমি তোমাকে বানানোর আগে আল্লাহ মাল কোরআন কোরআন শিক্ষা দিলাম এরপরে খলাকাল ইনসান আমি তোমাকে সৃজন করলাম কিন্তু কিন্তু তুমি আমাকে চিনলা না তুমি আমাকে চিনলা না আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম এখন তোমার হাত হয়েছে এখন তোমার পা হয়েছে এখন তোমার নাসিকা হয়েছে এখন তোমার কর্ণ হয়ে আঁকি হয়েছে এখন তুমি আমাকে চেনো না অথচ এমন একটা সময় ছিল তোমার তোমায় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলা না হাল আতা আলাল ইনসানি হাইরুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআ মাযকুরা উল্লেখযোগ্য কোনো তুমি বস্তুই ছিলা না আমি তোমাকে বানিয়েছি তোমার নাকের জায়গায় নাক আমি

আমি আহসান বলি নাই বিড়াল বানিয়ে আহসান বলি নাই শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই শুধুমাত্র তোমাকে সৃজন করে আমি আহসান শব্দ ইউজ করেছি লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকুইম আমি তোমাকে উন্নত পদ্ধতিতে সুশ্রী করে সুসমন্ডিত করে আমি আল্লাহ তোমাকে সৃজন করলাম কিন্তু তুমি আমাকে চিনলা না ইয়া ইনসান ও মা গাররা কবি রব্বিকাল কিসে আমি রবকে তোমার পথ ভুলা করে দিল কিসে আমি রবের পথ ভোলা করে দিল তোমাকে আমার তো বুঝে আসে না এ গোলাম আসো ফাফির রুই লালা আমার দিকে ফিরে আসো লা তাকনা তুমির আমার দরবার কিন্তু নিরাশ হওয়ার দরবার না আসো আমার দিকে ফিরে আসো সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আসো আমি রবের গুনা মাফের দিকে দৌড় মারো 31 নাইটের দিকে দৌড় মারিও না ফেব্রুয়ারির দিকে দৌড় মারিও না 14 ফেব্রুয়ারির দিকে তুমি দৌড় মারিও না আমার দিকে দৌড় মারো ওয়াসারি ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আমি রবের গুড়া মাফের দিকে দৌড় মারো বিশাল জান্নাতের দিকে দৌড় মারো তুমি মনে মনে ভাবতেছ আমার দিকে আসলে বুঝি আমি তোমাকে মাফ করব না 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 তুমি আমাকে দাও আমি তোমার ডাকে সারা আমি তোমার দেব তোমার কিছু চাওয়া থাকলে আমার কাছে চাও ফাইনি করিম আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব তুমি মনে করতেছ দূর থেকে তুমি ডাকলে আমি আরসের উপর থেকে হয়তো বা না 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 আমি তোমার এতটা কাছে তোমার মাও তোমার এত কাছে নেই তোমার বাবাও তোমার এত কাছে নেই তোমার বোন তোমার ভাই তোমার স্ত্রী এত কাছে ইলাইহি মিন ওয়ারিদ আমি রব তোমার ঘাড়ের রগের চাইতো নিকটে তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি মনে করতেছো তুমি উত্তরে ডাকলে আমি দক্ষিণ থেকে শুনবো না না তুমি মনে করতেছো দক্ষিণে ডাকলে আমি উত্তরে নাই না ফাইনমা তুওয়ালু ফসামা ওয়াজহুল্লাহ আমি উত্তরে যেমন আমি দক্ষিণে তেমন আমি আল্লাহ আসমানে যেমন আমি আল্লাহ জমিনে তেমন তুমি আমাকে ডাক দাও তুমি মনে করতেছো একা একা নিজজনে গুনাহ করেছো ওখানে আর কেউ তোমাকে দেখে নাই ওখানে আর কেউ নাই না না মা ইয়াকুনু মিননা জুয়া সালাসাতিন ইল্লাহু রাবিউহুম ওয়ালা খামসাতিন সাদিস সাদিসুহুম যেখানে গোলাম তুমি একা দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ আসোনা বান্দা আসনা বান্দা আমার কাছে কিন্তু সব নোট করা কুট করা আছে আমি যেদিন ধরবো সেদিন কিন্তু রেহাই পাবানা আসো আমার দিকে আসো আল্লাহ আসো আমার দিকে ফিরে আসো আমি তোমাকে মাফ করে দেব ও সিরাজদিখানের দিখানের ভাইরা ও মুন্সিগঞ্জের বাবারা ও ঢাকাবাসী ও নারায়ণগঞ্জবাসী অতি আপন হয়ে আপনাদের কথা বলছি আমি জানি না কার কি গোনা আছে। আসেন না গোনা মাফের জন্যে মাবুদের দরবারে চিৎকার দিয়া বলি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন ওয়ামা মা উমুরু ইল্লা লিআবুদুল্লাহ তুমি আমি রবের নির্দেশে গোলামি কর আল্লাহ বলেন কার নির্দেশে কার নির্দেশে গোলামি করার জন্য সকল মানুষকে বানাইছেন কে এই উহানা সম্বন্ধকুমুল্লাদি খলাপকুম ওয়াল্লাদী নমিং কদনিকুম্ লাল্লকুম তত্ত্ব কুর্ হি মানবজাতি আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামী করার জন্যে যার দ্বারা তোমরা পরহেশকারিতা অর্জন করিতে পারো কথাটা কাক আল্লাহ আর এক জায়গায় বলেন শুধু মানুষ নেই গুলামী করার জন্যে পাশাপাশি জিনেরও বানাইছি মাখন কুতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা বুদু আমি কি বানিয়ে বলছি কার কথা বলছি যারা বলেন কার কথা আল্লাহ বলেন আমি জিন জাতিকেও ইবাদত করার জন্য বানিয়েছি প্রশ্ন হইতে পারে হজরত ইবাদত কাহাকে বলে ইবাদত কিসকো কাম কাহতে হে ইবাদত কোন কাজে কাজকে বলে হাকিম মোলম্মত মুজাদ মিল্ল মৌলানা শাহ আশ্রফ আলী থানবির লেখেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দি আল্লাহর হুকুমে নবী তরিকা মতে করে এই কাজটার নাম এবাদত এই কাজের নাম যারা বলেন এই কাজের নাম আবার বলেন এই কাজের নাম عبادات hey